অনার্স পাশ করে এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতে রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আর নানান কায়দা কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানার কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ হলো একদিন বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা, দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙ্গে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কি হবে? পিতৃক প্রাণটা বুঝে আজ সিংহের হাতেই গেল। বয়ে জবু তবু হয়ে খাঁচার এক কোণে বসে দুয়া দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটা কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। বয়ে তো তার প্রায় হার্ট অ্যাটাক হবার জোগাড়। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়া শুরু করলো ঠিক তখন সিংহটা বলে উঠলো, ভাই এত বয় পাবেন না, আমি অনার্স পাস বেকার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।